বাংলা মানবতার সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি পৃষ্টি বাংলার সকল সম্মানিত দর্শকদের মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা অন্তরের আমলসমূহ শুধু দর্শক ইতিপূর্বে একাধিক পর্বে আমরা আলোচনা করছিলাম অন্তরের আমলসমূহ প্রসঙ্গে অন্তরের ভালো আমল সমূহের ধারাবাহিক আলোচনার এ পর্যায়ে আমরা আলোচনা করতে চাইছি অন্তরের একটি গুরুত্বপূর্ণ ভালো গুণ রজা তথা আল্লাহ তালার প্রতি আশা প্রসঙ্গে আল্লাহ তালার প্রতি আশা আল্লাহর রহমতের প্রতি আশা পোষণ করা এটি একজন ইমানদারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ আল ইমান ও রাজা রজা ইউল হৌফ ইমান হলো আল্লাহতালার প্রতি আশা এবং ভয় এই দুইটার মাঝামাঝি ইতিপূর্বে এক পর্বে আমরা আলোচনা করেছিলাম আল্লাহ তালার প্রতি ভয় প্রসঙ্গে আল্লাহ তালার প্রতি যদি কেউ ভয় পোষণ করে তাহলে তার দ্বারা অনেক গুণা থেকে বাঁচা সহজ হয়ে যায় ঠিক একইভাবে আল্লাহ তালার কাছে যদি পুরস্কার প্রতিদান এগুলোর আশা কেউ রাখে ক্ষমা ইত্যাদির আশা রাখে তাহলে সে আল্লাহর কাছ থেকে ক্ষমার আশায় ভালো কাজ করা তার জন্য সহজ হয়ে যাবে আল্লাহ তালা কোরআন করিমের ভিতরে আল্লাহ তালার প্রতি আশা প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে এর সাথ করেছেন যে যারা ইমান তার ইন্দীন আমানু যে সমস্ত লোকেরা ইমান এনেছে ওল্লদ্দিন হাজারু এবং যারা হিজরত করেছে অজাহাদফি ইসির্লাহ এবং যারা আল্লাহ রাস্তায় জেহাদ করেছে উলয় ইকাইয়ার জুন আর রহমতল্লাহ তারা আল্লাহ তালার রহমতের আশা করে অর্থাৎ যারা ইমান এনেছে জেহাদ করেছে হিজরত করেছেন যাদের ভিতরে এই মৌলিক ভালো গুণগুলো আসে তাদের সম্পর্কে আল্লাহ সার্টিফাই করছেন যে এই সমস্ত লোকেরা আল্লাহ তালার কাছ থেকে রহমত এবং করুণার আশা করে আর আল্লাহ তালা বলছেন গফুর রহিম আর আল্লাহ তালা ক্ষমাশীল এবং দয়ালু তাহলে আল্লাহ তালার প্রতি আশা আল্লাহ তালার রহমত এবং করুণা পাওয়া যাবে বা আমি পাবো লাভ করব এই মর্মে আশা পোষণ করা একজন ইমানদারের জন্য অত্যন্ত জরুরি একটি কাজ আল্লাহ তালা কোরআনে করিমের আরও বিভিন্ন জায়গায় আল্লাহ তালার প্রতি আশা পোষণ করার বিষয়ে তিনি আলোচনা করেছেন সহিবুহারের খাদিসে আসছে রসুল্লাহ আলাইহি সাল্লাম বলেন আনা আইন আইনদ্যাব আল্লাহ তালা বলেন যে বান্দা আমার প্রতি যেমন ধারণা করবে আমি তার সঙ্গে তেমন আচরণ করব অর্থাৎ বান্দার ধারণা অনুপাতে তার সঙ্গে আমি আচরণ করব সময় তো শুধুই পৃথিবীর কোনো মানুষের প্রতিও আমাদের যখন আশাটা প্রবল থাকে তখন আমরা তার কাছ থেকে সাধারণত কিছু লাভ করার জন্য সেভাবে চেষ্টা করি আর যদি কোনো জায়গায় কোনো কারোর কাছ থেকে যদি কিছু পাওয়ার আশাটা আমার প্রবল না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সেজন্য চেষ্টাও খুব বেশি করি না করা হয়ে ওঠে না অতএব আল্লাহর প্রতি যদি আমাদের আশা প্রবল থাকে যে আল্লাহ আমার প্রতি রহম করবেন তাহলে ইনশা আল্লাহ আল্লাহর পক্ষ থেকে রহমতও আমি অনেক বেশি পেতে থাকবো শুধু দর্শক আল্লাহর প্রতি আশা পোষণ করা আল্লাহ রহমতের আশা পোষণ করা এটি সাধারণত মানুষ গুনাহের কাজ বেশি করতে 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 একটা পর্যায়ে গিয়ে আল্লাহর প্রতি আশা সে হারিয়ে ফেলে আল্লাহ তাল্লাহ কোরআনিক খারিমি বলেন আল্লাহর করুণা আল্লাহ দয়া থেকে নিরাশ হয়ে যায় একমাত্র কাফের সম্প্রদায়ের লোকেরা অতএব আল্লাহ তালার রহমত পাওয়ার আশা আমাদের অন্তরে জাগ্রত করতে হবে এ আশা আমাদের ভিতরে পোষণ করতে হবে আমাদের সমাজে অনেক লোক আছেন যারা বলে থাকেন না আল্লাহ তালা আমাকে আর ক্ষমা করবেন না আল্লাহ তালা আমাকে আর বোধ হয় রেহাই দিবেন না আল্লাহর রহমত বোধহয় আমি আর পাব না এসবগুলাই হলো নৈরাশ্য আর মানুষকে নিরাশ করে দেওয়া এটা শয়তানের তামের কাজ আল্লাহতালা বলেন আল্লাহ রহমাতুল্লাহ ইন্দরফনু বা জমিয়া তোমরা আল্লাহর রহমত আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হয়ে যেও না কারণ আল্লাহ তালা তোমাদের সমস্ত গুণাসমূহকে মাফ করে দেবেন সময় উপস্থিতি এই আয়াতসমূহের আলোকে আমরা বুঝতে পারলাম আল্লাহ তালা তাঁর বান্দারা যেন তার রহমতের আশা করে এই আশার জায়গাটুকু তালা সৃষ্টি করে দিচ্ছেন তৈরি করে দিচ্ছেন অতএব আমাদেরকে আল্লাহ তালার রহমতের প্রতি প্রচুর পরিমাণ আশা পোষণ করতে হবে কিন্তু কোনো অবস্থাতেই আমাদেরকে এর বিপরীতে অর্থাৎ নিরাশ হওয়ার অবস্থানে যাওয়া যাবে না শয়তান মানুষকে নিরাশ করে দেয় একটি কথা আমাদের সবসময় মনে রাখতে হবে আমার অন্যায় আমার পাপাচার যত বেশিই হোক না কেন আল্লাহ সুবাহান তাল্লাহর রহমত তার চাইতে অনেক বড় অনেক বিশাল আল্লাহ তালা রহমতের কাছে আমার পাপাচার কোনো বিষয়ই নয় হাদিসের ভিতরে আসলসল্লা সাল্লা সাল্লাম এরশাদ করেছেন যে আল্লাহ আল্লাহতালা দয়াকে একশোটি ভাগে ভাগ করেছেন তার ভিতরে একটি ভাগ দয়া আল্লাহ সব তালা পৃথিবীর সমস্ত সৃষ্টি জাতির ভিতরে দিয়ে দিছেন এই একশো ভাগের এক ভাগ যে দয়া আল্লাহ তালা দিয়েছেন সেই দয়ায় একজন মা তার সন্তানকে অনুগ্রহ করে সে দয়ায় বড় ছোটের প্রতি অনুগ্রহ করেন সে দয়ায় মানুষ মানুষের প্রতি একে অন্যের প্রতি নিজে নিজের প্রতি আমরা অনুগ্রহ করে থাকি অর্থাৎ সারা পৃথিবীর সমস্ত সৃষ্টি জগতের মাঝে যত দয়া লুকায়িত আছে এ সমস্ত দয়াগুলো হলো তালা যে দয়া সৃষ্টি করেছেন তার একশো ভাগের মাত্র এক ভাগ তাহলে সেই হিসেবে আল্লাহ সু দয়া বাকি যদি নিরানব্বই ভাগ আমরা ধরি তাহলে কত বেশি হবে মামলার প্রতি সময় তো শুধু যে ব্যক্তির শক্তি এবং সামর্থ্য কম থাকে সে ব্যক্তির দয়াও কম থাকে আল্লাহ সুতলা যেহেতু অসীম তার যেহেতু কুদরত এবং সামর্থ্যের কোনো সীমা নেই তার যেহেতু কোনো কিছুর অভাব নেই তার মাঝে যেহেতু কার্পণ্য নেই অতএব তার মাঝে দয়ারও কোনো অভাব থাকবে না এটাই খুব স্বাভাবিক অতএব আসুন আল্লাহতালার দয়ার ব্যাপারে তার দয়া লাভের ব্যাপারে তার রহমত প্রাপ্ত হব এই ব্যাপারে আমরা নিরাশ হয়ে না যাই তবে আল্লাহ আলার দয়ার পাশাপাশি একজন ইমানদারকে ভয় ও সেভাবে পোষণ করতে হবে ভয় এবং আশা এই দনোটির মধ্যে ব্যালেন্স রক্ষা করে তাকে চলতে হবে রসুল্লাহ সাল্লিয় সাল্লামের এক হাদিস অত্যন্ত চমৎকারভাবে এই বিষয়টি আমাদের কাছে স্পষ্ট করে দেয় তিনি সে হাদিসের সাদ করেছেন মানুষ যদি জানত যে আল্লাহ আলাহ কত কঠোর আল্লাহর শাস্তি কত কঠোর এই বিষয়টি যদি মানুষ জানত তাহলে কোন মানুষ আল্লাহর কাছ থেকে জান্নাতের আশা করতো না অর্থাৎ এতটা ভয় পেত আবার আল্লাহ তালার দয়া সম্পর্কে যদি মানুষ জানতো যে আল্লাহর কত বিশাল দয়ার সমুদ্র আল্লাহর দয়া যে কত বিশাল কে ময়দানে আল্লাহ তার বহু বান্দাকে মাফ করবেন নিসক তার দয়া দ্বারা সমাজ দর্শকবৃন্দ অমর রাদি আল্লাহ তালু বলতেন আল্লাহ তালা যদি ঘোষণা দেন পৃথিবীর সমস্ত মানুষকে জান্নাতে দিয়ে দেবেন একজনকে শুধু জাহান্নামে দেবেন অমর রাজি আল্লাহ তালন বলেন আমার আশঙ্কা হয় সে একমাত্র জাহান্নামে যাওয়া ব্যক্তি আমি হতে পারি অর্থাৎ পৃথিবীতে একজন যদি একমাত্র জাহান্নামে হয় তাহলে সেটা আমি হতে পারি ভয়টা আল্লাহর প্রতি কোন মাত্রায় থাকলে এই চিন্তা মানুষের ভিতরে আসতে পারে এর বিপরীতে তিনি বলেন যদি আল্লাহ ঘোষণা দেন পৃথিবীর সমস্ত মানুষকে জাহান নামে দিবেন আর একজনকে শুধু জান্নাতে দিবেন তো সেক্ষেত্রেও আমি আশা পোষণ করি সে একজন ব্যক্তি আমি হব যার প্রতি আল্লাহ তালা দয়া করবে তাহলে এখান থেকেও আমরা বুঝতে পারি যে আল্লাহ তালার প্রতি দয়া আল্লাহর দয়ার প্রতি আশা এবং আল্লাহ তালার পাকড়াওর প্রতি ভয় এই দুটি সমানতালে আমাদের মধ্যে থাকতে হবে কিন্তু আমরা দেখি কি কিছু মানুষ আল্লাহ তালার দয়া পাবেন এ ব্যাপারে আশা বেশি করে ফেলেন আবার কিছু মানুষ একেবারে অভার করে ফেলেন অর্থাৎ কিছু মানুষ এত বেশি আশা করেন যে আশা করে সব কিনে ছেড়ে দিয়ে বসেন আবার কিছু মানুষকে আমরা দেখি যে আল্লাহ আল্লাহাক রব্বল ইস্যাতের ব্যাপারে এত বেশি ভয় করেন এত বেশি ভয় করেন যে তিনি কোনো প্রকার আল্লাহর রহমতের আশাই করেন না এর তার কোনোটাই সঠিক নয় তাহলে ব্যালেন্স হলো যে আমি আল্লাহ তালার রহমতের আশা করব। তবে আল্লাহ তালা পাকড়াও থেকে বাঁচার জন্য যত রকম উপায় আছে সমস্ত উপায়গুলো আমি অবলম্বন করার পরে আমি আল্লাহ যাদের ক্ষমা পাওয়ার আশা আমি পোষণ করব। এটি প্রশংসনীয় এই জন্য ওলামা আশাকে তিন ভাগে ভাগ করেছেন দুই প্রকারের আশা প্রশংসিত এবং এক প্রকারের আশা নিন্দনীয় আল্লাহর প্রতি যে আমরা আশা করবো তার রহমতের আশা এই আল্লাহ তালার রহমতের এই আশা এবং আকাঙ্ক্ষা এটি প্রশংসিত হবে যদি এক আমি সমস্ত ভালো কাজ করতে থাকি এবং পাশাপাশি এই ভালো কাজটুকু আল্লাহ কবুল করবেন এবং আমাকে উত্তম বিনিময় দিবেন এমনও যদি আমি আশা পোষণ করি আর আমি যদি কোনো মন্দ কাজ করে ফেলি সেক্ষেত্রে যে আমি খুব লজ্জিত হই তওবা করি তবা করার জন্য যে শর্তগুলো আছে আমি যে অন্যায় করে ফেললাম সে অন্যায় কাজ থেকে এক নম্বরে ফিরে আসা দ্বিতীয়ত আমি তবা মানে হলো সেখান থেকে ফিরে এসে যেটি করলাম অন্যায় কাজ সেটির জন্য নিজে লজ্জিত হওয়া তৃতীয়ত হলো আল্লাহ সব হতালা কাছে আমি ক্ষমা চাওয়া কায় মনোবাক্যে চতুর্থ তো হলো আমি এই তবাটা যে করলাম এটি লোকলজ্জার ভয়ে চক্ষু লজ্জার ভয়ে নয় একমাত্র আল্লাহর পাকড়াও ভয়ে আমি তবা করলাম ফিরে আসলাম তবার সমস্ত শর্তগুলো পরিপূর্ণ করে কোনো গুনা করার পরে তবা করে আমি যদি আল্লাহ তালার ক্ষমার আশা করি তো এটিও প্রশংসনীয় আশা আর নিন্দনীয় আশা যেটি সেটি হল যে আমি আল্লাহ আল্লা আলার রহমত পেয়ে যাব এই আশায় আমি কোনো ভালো কাজ করলাম না আমি বেপরোয়া হয়ে চললাম তো এরকম আশা প্রশংসিত নয় বরং এই আশার কতটুকু আমার হাসিল হবে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ থাকার অবকাশ আছে আমাদের সমাজে অনেক লোককে আমরা দেখি এই শ্রেণীর অর্থাৎ আমরা গুনাহের যত কাজ আছে আল্লাহর হুকুম লঙ্ঘনের যত দুয়ার আছে সব আমাদের খোলা কিন্তু আমরা বলি যে আল্লাহর রহমানুর রহিম আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ দয়াল আল্লাহ তো অবশ্যই মাফ করবেন কিন্তু তার আগে আমাকে তো ক্ষমা পাওয়ার জন্য ন্যূনতম যে কাজগুলো সেগুলো সম্পাদন করতে হবে সম্মানিত মা ও বোনেরা সম্মানিত ভাই ও বোনেরা আমাদের কারোর বাসায় কারোর ঘরে যদি কোনো ঔষধ থাকে যে ওষুধটি কোনো কাটা জায়গায় লাগালে সে জায়গাটি ভালো হয়ে যায় রক্ত পড়া বন্ধ হয়ে যায় তো সে আশায় আমাদের সমাজে কি এমন কোনো লোক আছে যে নিজের ভালো হাতকে ইচ্ছাকৃত কাটবেন এ আশা যে ওষুধ লাগালে তো ভালো হয়ে যাবে তো একজন মানুষ যদি এরকম কাজ করে তাকে যেরকম আমরা মস্তিষ্ক বিকৃত অথবা মানসিকভাবে অসুস্থ বলবো ঠিক একইভাবে ওই ব্যক্তি সঠিক পথের উপর নেই যিনি খারাপ কাজ অন্যায় কাজ করে চলেছেন আর রহমত পাওয়ার যে সমস্ত শর্তগুলো আছে তার কোনোটি পূরণ না করে আল্লাহর রহমতের আশায় বসে আছেন অথবা তবা করলে আল্লাহ তালা মাফ করে দেন এটা তিনি জানেন সেজন্য তিনি তবার সুযোগ আছে এটা দেখে তিনি অন্যায় করে চলছেন এই আশা কোন অবস্থাতে প্রশংসনীয় নয় এ আশাকে কোন অবস্থাতে ইসলাম সমর্থন করে না বিস্তারিত আরও আলোচনা আমরা ইনশাল্লাহ করব করবো তবে সেটা ছোট্ট একটি বিরতির পর ততক্ষণ আমাদের সঙ্গে থাকার অনুরোধ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাছ সন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে ওঠে মরুভূমি জীবন্ত হয়ে ওঠে আল কোরআনের জ্ঞানের জন্নাধারায় মানব হৃদয় আপনি কি চান তো জাহান জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন তাহলে দেখুন বিশ টিভি বাংলায় আমাদের আয়োজন আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান জানিন খ auto সুন্দরভাবে পবিত্র কোরআন অগণিত জীবনকে আলোকিত করেছে আল জীবন ঘনিষ্ঠ বিধিবিধান প্রতি বুধবার ও শুক্রবার রাত 10:30 টায় বা 15:00 সকাল 9টায় বাংলাদেশে পিএস বাংলায় দধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাত বিরতির পর আবারও মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত দর্শক বিন্দুর আমরা আলোচনা করছিলাম আল্লাহ তালার প্রতি আশা প্রসঙ্গে আল্লাহর প্রতি আশা এবং আল্লাহর প্রতি ভয় এই দুইটির মাঝামাঝি হলো একজন ইমানদারের অবস্থান অর্থাৎ একজন ইমানদার হিসাবে আমি আল্লাহর প্রতি আশাও করব আবার ভয়ও থাকবে সমানতালে বিরতির আগে যে কথাটি বলছিলাম যে আমাদের সমাজে আমরা মানুষকে সাধারণত দুটি ভাগে বিভক্ত হতে দেখি কিছু লোক আছেন যারা নিজেদের কৃতকর্ম এবং গুনাহের কাজের কারণে এত বেশি ভয় পেয়ে গেছেন যে তারা আল্লাহ তালা রহমতের আশাই করেন এটি যেমন ঠিক নয় আবার কিছু লোক আসেন যারা আল্লাহ তালার রহমতের দিকটাকে দেখে এত বেশি আশান্বিত হয়ে পড়েছেন যে তাদের অন্তরে আল্লাহর প্রতি কোনো ভয়ই নেই এর কোনোটি ঠিক না তাহলে ব্যালেন্স হলো যে আমি আল্লাহ তালার রহমতের আশা করব তবে আল্লাহ তালা পাকড়াও থেকে বাঁচার জন্য যত রকম উপায় আছে সমস্ত উপায়গুলো আমি অবলম্বন করার পরে আমি আল্লাহ পাকড়াবলিসের ক্ষমা পাওয়ার আশা আমি পোষণ করব এটি প্রশংসনীয় এই জন্য ওলামা আশাকে তিন ভাগে ভাগ করেছেন দুই প্রকারের আশা প্রশংসিত এবং এক প্রকারের আশা নিন্দনীয় আল্লাহর প্রতি যে আমরা আশা করবো তার রহমতের আশা এই আল্লাহ তালার রহমতের এই আশা এবং আকাঙ্ক্ষা এটি প্রশংসিত হবে যদি এক আমি সমস্ত ভালো কাজ করতে থাকি এবং পাশাপাশি এই ভালো কাজটুকু আল্লাহ কবুল করবেন এবং আমাকে উত্তম বিনিময় দিবেন এমন যদি আমি আশা পোষণ করি আর আমি যদি কোনো মন্দ কাজ করে ফেলি সেক্ষেত্রে যদি আমি খুব লজ্জিত হই তওবা করি তবা করার জন্য যে শর্তগুলো আছে আমি যে অন্যায় করে ফেললাম সে অন্যায় কাজ থেকে এক নম্বরে ফিরে আসা দ্বিতীয়ত আমি তবা মানে হলো সেইখান থেকে ফিরে এসে যেটি করলাম অন্যায় কাজ সেটির জন্য নিজে লজ্জিত হওয়া তৃতীয়ত হল আল্লাহ সব হাওয়া কাছে আমি ক্ষমা চাওয়া কায় মনোবাক্যে চতুর্থ হলো আমি এই তবাটা যে করলাম এটি লোকলজ্জার ভয়ে চক্ষু লজ্জার ভয়ে নয় একমাত্র আল্লাহর পাকড়াও ভয়ে আমি তবা করলাম ফিরে আসলাম তবার সমস্ত শর্তগুলো পরিপূর্ণ করে কোনো গুনা করার পরে তবা করে আমি যদি আল্লাহ তালার ক্ষমার আশা করি তো এটিও প্রশংসনীয় আশা আর নিন্দনীয় আশা যেটি সেটি হল যে আমি আল্লাহ আল্লা আলার রহমত পেয়ে যাব এই আশায় আমি কোনো ভালো কাজ করলাম না আমি বেপরোয়া হয়ে চললাম তো এরকম আশা প্রশংসিত নয় বরং এই আশার কতটুকু আমার হাসিল হবে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ থাকার অবকাশ আছে আমাদের সমাজে অনেক লোককে আমরা দেখি এই শ্রেণীর অর্থাৎ আমরা গুনাহের যত কাজ আছে আল্লাহর হুকুম লঙ্ঘনের যত দুয়ার আছে সব আমাদের খোলা কিন্তু আমরা বলি যে আল্লাহ রহমানুর রহিম আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ দয়াল আল্লাহ তো অবশ্যই মাফ করবেন কিন্তু তার আগে আমাকে তো ক্ষমা পাওয়ার জন্য ন্যূনতম যে কাজগুলো সেগুলো সম্পাদন করতে হবে সম্মানিত মা ও বোনেরা সম্মানিত ভাই ও বোনেরা আমাদের কারোর বাসায় কারোর ঘরে যদি কোনো ঔষধ থাকে যে ওষুধটি কোনো কাটা জায়গায় লাগালে সে জায়গাটি ভালো হয়ে যায় রক্ত পড়া বন্ধ হয়ে যায় তো সে আশায় আমাদের সমাজে কি এমন কোনো লোক আছে যে নিজের ভালো হাতকে ইচ্ছাকৃত কাটবেন এ আশায় যে ওষুধ লাগালে তো ভালো হয়ে যাবে তো একজন মানুষ যদি এরকম কাজ করে তাকে যেরকম আমরা মস্তিষ্ক বিকৃত অথবা মানসিকভাবে অসুস্থ বলবো ঠিক একইভাবে ওই ব্যক্তি সঠিক পথের উপর নেই যিনি খারাপ কাজ অন্যায় কাজ করে চলেছেন আর রহমত পাওয়ার যে সমস্ত শর্তগুলো আছে তার কোনোটি পূরণ না করে আল্লাহর রহমতের আশায় বসে আছেন অথবা তবা করলে আল্লাহ তালা মাফ করে দেন এটা তিনি জানেন সেজন্য তিনি তবার সুযোগ আছে এটা দেখে তিনি অন্যায় করে চলছেন এই আশা কোন অবস্থাতে প্রশংসনীয় নয় এ আশাকে কোন অবস্থাতে ইসলাম সমর্থন করে না আল্লাহ তালা বলেছেন আমার রহমত সব বিষয়কে পরিব্যাপ্ত করে নিয়েছে সব বিষয়কে সব বস্তুকে আমার রহমতে ঢেকে নিয়েছে ফাঁসা আক্তবুহা আমি এই আমার এই রহমত আমি লিখব কার জন্য ওই সমস্ত লোকদের জন্য যারা আল্লাহ তালার নিদর্শনের প্রতি বিশ্বাস করে যারা জাকাত আদায় করে যারা পোয়া অবলম্বন করে তাদের জন্য আল্লাহ সব তা আল্লাহ আল্লাহর রহমত তিনি দান করবেন তাহলে রহমত পাওয়ার জন্য আমাদেরকে মোত্তাকি হতে হবে মমিন হতে হবে এবং যথাযথ শর্তগুলো পূরণ করতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে তার প্রতি আমাদেরকে আশান্বিত হওয়ার তফিক দান করেন যে আশা আমাদেরকে আল্লাহর রহমত পাইয়ে দিবে যে আশা দুরাশায় পরিণত হবে না যে আশা মিথ্যা আশা নয় যে আশা প্রকারান্তরে আল্লাহতালার প্রতি বেপরোয়া ভাব সৃষ্টি করে না সেরকম পর্দা দেখানো থেকে আল্লাহ তালা আমাদের হেফাজত করুন এবং প্রকৃতভাবে যথাযথভাবে আল্লাহ তালা আমাদেরকে আশা পোষণ করার তরফে দান করুন সুপ্রিয় দর্শক অন্তরের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো তাকুয়া অন্তর দ্বারা আমরা যে সমস্ত ভালো কাজ করি তার ভিতরে আরেকটি ভালো কাজ হলো তাকুয়া এ তাকুয়া প্রসঙ্গে কোরআনিকারিমে অসংখ্য আয়াত আল্লাহ তালা নাজিল করেছেন একেবারে শুরুতে আল্লাহ তালা বলেছেন আলিফলা কিতাবাফি হুদ মুিম এই কিতাব অর্থাৎ কোরআনে করিম এটি মুত্তাকিদের জন্য হেদায়ত মুত্তাকিদের সঠিক পথের দিশা দিবে এই কিতাব অর্থাৎ কোরআন এই কোরআন নাজিলি হয়েছে মত্তাকিদের জন্য আল্লাহ তালা কোরআনে করিমের ভিতরে বলেন ওলা আকবতুল্লী তাকোয়া চূড়ান্ত পরিণতি ভালো পরিণতি হবে তাকোয়ার জন্য অন্য এতে আল্লাহ তালা বলেন ওলা আকুল্ল মুিম যারা তাকোয়া অবলম্বন করবে তাদের জন্যই চূড়ান্ত ভালো পরিণতি অপেক্ষা করছে অন্য আল্লাহ তালা বলেন্লাহা আল্লাহ মাহরাজা হাইফুল্লা ইহত যে ব্যক্তি তাকোয়া অবলম্বন করবে তাকে আল্লাহ তালা রিজিক দিবেন এত বেশি রিজিক এত অকল্পনীয় রিজিক যেখান থেকে রিজিক আসছে সেটি তার ধারণা এবং কল্পনার বাইরে এবং অতীত থাকবে সময়তে তো এই তাকোয়া এই প্রসঙ্গে আল্লাহ তালা কোটা কোরআনের ভিতরে বহু আয়াত নাজিল করেছে রসোল্লা সাল্লা সাল্লাম এর সাত করেছেন আত্মাকো হা হুনা আত্তাকু হা হুনা আত্মাকু আহা হা তিনবার তিনি বলেছেন আর এই যে তাকোয়া যে তাকোয়া মানুষকে সঠিক পথে পরিচালিত করে যে তাকোয়া যার ভিতরে আসে সেই মোত্তাকির জন্যই কোরআন এসেছে সেই মোত্তাকের জন্য চূড়ান্ত পরিণতি ভালো পরিণতি অপেক্ষা করছে সেই মোত্তাকের জন্য আল্লাহ তালা রিজিক দিবেন অগণিতভাবে অকল্পনীয় উপায় থেকে সে মোত্তাকই যার প্রসঙ্গে আল্লাহ তালা বলেছেন যখন সে তাকুয়াকে অবলম্বন করবে তখন আল্লাহ তালা যে আল্লাহ মাখ রাজা তার যে কোনো বিপদ মুসিবত থেকে বের হওয়ার রাস্তা আল্লাহ তালা তাকে দেখিয়ে দিবেন যখন তার ভিতরে তাকুয়া থাকবে আল্লাহ আমাদেরকে সম্পদ দান করুন সে তাকুয়ার অবস্থান হল অন্তর অন্তরে আল্লাহ তালার ভয় থাকে সম্মানিত দর্শকবৃন্দ এই তাকুয়ার উপরে অনেক কিছু নির্ভর করে অন্তরের এই ভালো আমলটি অর্থাৎ তাকোয়াটি অর্জন করা আমাদের জন্য অত্যন্ত জরুরি আল্লাহ সু মহানতা আলা যাদের অন্তরে তাকোয়া আছে তাদের জন্য কোরআনে কারিমে যে সমস্ত ওয়াদা করেছে সেগুলো দুই ধরনের পার্থিব জীবনে একজন মোত্তাকি অর্থাৎ যার অন্তরে তাকোয়া আছে আল্লাহর ভয় আছে এবং আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকার প্রবণতা যার ভিতরে আছে। সেই মানুষটিকে আল্লাহ তালা দুনিয়াতে বিপদ আপত্তিকে হেফাজত করেন অকল্পনীয়ভাবে আল্লাহ তালা রিজিক দান করেন এবং প্রকারান্তরে আল্লাহ তালা তার অভিভাবক হিসাবে ভূমিকা রাখেন আর আখেরাতে মোত্তাকিদের জন্য কোনো ভয় থাকবে না দুনিয়াতে সমস্ত কোরআন এবং সুনার সমস্ত আদর্শ আল্লাহ সমস্ত হুকুম রসুল আকাম সুল্লা আসলামের সমস্ত বিধিবিধান থেকে একমাত্র উপকৃত হবে মূলত মোত্তাকিগণ অতএব বাসন অন্তর্কে তাকুয়ার গুণ দ্বারা আমরা গুণান্বিত করি অন্তর্কে আল্লাহর ভয় এর গুণ দ্বারা গুণান্বিত করি অন্তরে আল্লাহ তালার রহমতের আশা পোষণ করি অন্তরে এখলাস সৃষ্টি করার চেষ্টা করি অন্তরে আল্লাহর প্রতি ভরসাকে সৃষ্টি করার চেষ্টা করি এবং অন্তরে আল্লাহর প্রতি বিনম্রতা খুশু অবলম্বন করার চেষ্টা করি এবং মানুষের প্রতি অন্তরে আমরা বিনম্রতা অর্জন করার চেষ্টা করি অন্তরের ইতিবাচক অনেক যে সমস্ত আমল আছে যেমন ধৈর্য সেটি ধারণ করার চেষ্টা করি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা যা পেয়েছি তাতে কৃতজ্ঞ থাকা এটি ধারণ করার চেষ্টা করি এবং অন্তরের আরও সমস্ত ইতিবাচক কাজগুলো নিজের ভিতরে অর্জন করার চেষ্টা করি অন্তরকে স্পেশাল কেয়ার করি আল্লাহ তালা আমাদের সকলকে একটি সুস্থ একটি ইমান এবং নেকামলি পরিপূর্ণ অন্তর অর্জন করার তফিক দান করুন এই অন্তর যদি আমাদের হাসিল হয়ে যায় তবেই আমাদের সফলতা আল্লাহ তালা কোরআন করিমের ভিতরে বলেন ইমালায়ন ফম আল বানুন ইল্লা মান আল্লাহ উল্বিদ সেলিম যে ব্যক্তি একটি সুস্থ অন্তর নিয়ে আল্লাহকে আসতে পারবে যে অন্তরই কে আমাদের ময়দানে কাছে দিবে আল্লাহ আমাদের সকলকে সুস্থ অন্তর ইতিবাচক আমল দ্বারায় পরিপূর্ণ অন্তর সুসজ্জিত একটি অন্তর অর্জন করার তৌফিক দান করেন ভালো আমল দ্বারা সুসজ্জিত একটি অন্তর আমাদের সকলকে আল্লাহ সুবাহা দ্বারা পাওয়ার তৌফিক দান করেন সেভাবে যেন আমরা পরিশ্রম করতে পারে চেষ্টা করে যেতে পারি আল্লাহ তালা আমাদের সকলের কল্যাণ দান করুন সকলের জন্য শুভকামনা সুস্বাস্থ্য এবং কল্যাণ কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরিাত ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত হবে আল্লাহ পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন ওয়া আত জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস টিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আলরায়ন ব্যাংক কোয়াড্রান কোড আটচল্লিশ গ্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি এইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি শর্ট কোড

সালাম আলাইকুম ওরকাত আমি মোহাম্মদ বদরুদ্দুজা নদী আপনারা দেখছেন পিস টিভি বাংলা সময়ে নষ্ট হচ্ছে আমরা এই জীবনে বয়সটাকে কতটা ইসলামের কাজে কতটা কোরআন এবং হাদিসের কাজে লাগাছি এবং কতটা এই দুনিয়াবি কাজে আমরা অতিবাহিত করছি কেন নামাজ পড়তে কষ্ট হচ্ছে নামাজের মাধ্যমে আমরা 24 ঘন্টার মধ্যে খুব বেশি হলে এক ঘন্টা আমাদের সময় লাগে কারণ জন্য এসেছে আল্লাহর বিধান কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যারা মুসলমান তারাও কিন্তু এই নামাজ থেকে এড়ে যায় বা নামাজকে গাফিলতি করে ডক্টর শরিফুল ইসলাম আল্লাহ রসুলের বিধানকে যদি আমরা মেনে চলি তাহলে সেটাই এবাদত বান্দ্বির মধ্যে চলে আসে কেন ইবাদত করে দিতে হবে ইমানের প্রমাণ আমরা আজ দিকে শপথ গ্রহণ করব যে বাকি যে সময়টুকু আমরা পাব। কারণ আমরা জানি না যে আমার মৃত্যু কখন ঘটে যাবে করুণ গুণ হওয়ার হক আদা দেখুন আল্লাহর নৈকট্য লাভের উপায় প্রতি শনিবার সন্ধ্যা ছটায় আপ সম্প্রচার দুপুর বারোটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়